নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি কর্কট রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামী সেপ্টেম্বর 2021 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এই রাশিফল দেখে আপনারা কোনো বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু নেবেন না, সেক্ষেত্রে আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করান, সেই যোগ আছে কি না, তবেই কিন্তু বড় ধরনের কোনো ডিসিশান আপনারা নেবেন। দেখুন, বর্তমানে যে কর্কট রাশির গ্রহের যে গোচর, বলতে গেলে ফ্যান্টাস্টিক এক কথায় বলা যেতে পারে, অর্থাৎ অদ্ভুত এবং অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে কর্কট রাশি সেপ্টেম্বর 2021-এ। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই ধনপতির ধনভাবে অবস্থান সক্ষেত্রিক, এবং আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এবং এর পাশাপাশি পঞ্চম দশম দ্বিতীয় কানেকশান, আপনার একাদশ চতুর্থ কানেকশান, একাদশ এবং চতুর্থ পতি চতুর্থভাবে অবস্থান করছে, সপ্তম পতি সপ্তমভাবে অবস্থান, এই জায়গাটা কিন্তু খুবই ভালো, এবং আপনার ভাগ্যপতিও আপনার সপ্তমভাবে অবস্থান করছে। অর্থাৎ এই কানেকশানটা এবং তৃতীয় পতি তৃতীয়ভাবে অবস্থান খুবই ভালো একটা যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে, এবং পঞ্চমভাবে কেতু এবং একাদশভাবে রাহু কর্কট রাশির বড় ধরনের এই বড় ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, মানে সেপ্টেম্বর মাস আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম, স্বর্ণময় সময় কিন্তু আসতে চলেছে কর্কট রাশির, যদি আপনার দশা অন্তর্দশা সঠিক থাকে, ঠিক থাকে বা পারমিট করে, অথবা আপনার বাই বার্থ চার্ট গ্রহের প্লেসমেন্ট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু কর্কট রাশি এই সেপ্টেম্বর মাসে আপনারা লুফে নেবেন এক কথায়। তো কী ঘটতে চলেছে? প্রথম আসি শরীরগত দিক নিয়ে। শরীরের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকছে না, অর্থাৎ শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। বড় ধরনের কোনো সমস্যা, ছোটো ক্ষুদ্র সমস্যা থাকতে পারে, কিন্তু বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না। ধনপতির ধনভাবে অবস্থান পঞ্চমপতিকে কানেক্ট করছে, মানে দুর্দান্ত যোগ এটা এক কথায়। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, দৈনিক ইনকাম আপনাদের ক্ষেত্রে ভালো হবে, লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু এ মাসে অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ আপনি কর্কট রাশি মানুষ, লটারি শেয়ার মার্কেটে ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন। সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ যারা সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তান প্রাপ্তি বা সন্তানের এডুকেশন, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হবে এক কথায়। অর্থাৎ সন্তানের ক্ষেত্রটা কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। তৃতীয় পতি তৃতীয়ভাবে অবস্থান, বড় ধরনের কন্ট্যাক্ট যোগাযোগগুলো কিন্তু নিয়ে আসবে ব্যবসার ক্ষেত্রে, বড় ধরনের ড্রিল আপনারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে পাবেন। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, সেলস ডিপার্টমেন্টে আছেন, মার্কেটিং লাইনে আছেন, তারা কিন্তু সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং, অনলাইন কাজের সঙ্গে তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা, বা কোনো এজেন্ট, আপনি কোনো এজেন্ট, সেই জায়গাটা কিন্তু আপনারা খুব দারুণ দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবার আসি ব্যবসা ক্ষেত্রে। দেখুন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের নিজভঙ্গ রাজ্য সপ্তমভাবে অবস্থান করছে, এবং শ্মশানাঙ্গ মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় এক কথা যদি বলা যায়। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, যারা লোহার ব্যবসা করেন বা আপনি ডালের ব্যবসা করেন, সরষার তেলের ব্যবসা করেন, আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনার আন্ডারে প্রচুর শ্রমিক খাটে, এই জায়গাগুলো বা আপনার পেট্রোল পাম্প আছে, বা আপনি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট এই সময় কিন্তু করবেন। এবং কর্মের জায়গাটা যদি আসি, কর্মপতি আপনাদের দ্বিতীয়ভাবে
অর্থাৎ কর্মের দ্বারা আপনি যত কর্ম করবেন ধনের জায়গাটা, অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হবে। অর্থাৎ কর্মপতি দ্বিতীয়ভাবে অবস্থান নতুন কর্মযোগ কর্মক্ষেত্রে এবং কর্মপতি যথেষ্ট পাওয়ারফুল, অর্থাৎ রাজা এবং সেনাপতি একত্রে কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে বদলি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্ম পাওয়ার একটা সুযোগ কিন্তু আপনাদের থাকছে। পারিবারিক সুখ, দেখুন চতুর্থপতি চতুর্থভাবে মালব্যন মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে কর্কট রাশির ক্ষেত্রে। পরিবারের ক্ষেত্রে সুখ, বন্ধুবান্ধব থেকে হেল্প আপনারা কিন্তু পাবেন, নিজস্ব প্রপার্টি যোগ, ভূমি ভবন বাহন এই যোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি কিন্তু দেখা যাচ্ছে। মায়ের সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আপনি কর্কট রাশি মানুষ, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে মানে সোনাই সুহাগা এক কথায় বলা যেতে পারে। এবং আপনাদের নবমপতি সপ্তমভাবে ভাগ্যের সাবর, ভাগ্যের দ্বারা কিন্তু ব্যবসা আপনাদের ভালো হবে। বিয়ের জায়গাটা আপনাদের বিয়ের ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতি চলে আসছে 14 সেপ্টেম্বর পর থেকে, আপনাদের বিয়ের কানেকশান যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন বিয়ের ব্যাপারে, বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে কিন্তু আসবে। আপনি কর্কট রাশির মানুষ, বিয়ের জন্য আপনারা যোগাযোগ করুন, ভালো ধরনের কন্ট্যাক্টগুলো আপনারা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথা বলছি। এবং উচ্চ মাত্রায় আপনারা সফলতা এ মাসে পেতে চলেছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গা থাকছে। এবং এর পাশাপাশি যারা ভাড়াটিয়া নিয়ে আছেন কি না, ভাড়াটিয়া জায়গাটা আপনাদের একটু হলো সমস্যা থাকছে, কিন্তু বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না। এবং একাদশভাবে রাহু আকস্মিক ধনলাভ, তুঙ্গ রাহু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু ঘটাবে। এবং আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখ এবং পরিবারের ক্ষেত্রে বেশ কিছু খুশির জোয়ার আপনাদের আসতে চলেছে। এবং উচ্চ শিক্ষার সঙ্গে যারা আছে তারা কিন্তু ভালো রেজাল্ট করবে, প্রাইমারি লেভেলে যারা আছেন তারাও কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু করবেন। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা যদি বলি, অর্থের জায়গাটা যদি বলি, খুবই কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবেন। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, গ্ল্যামার দুনিয়াতে ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, আপনি কর্কট রাশির মানুষ, আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। অর্থাৎ গ্ল্যামার দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, ফিল্ম, ডান্সিং এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যাদের অনলাইনে ব্যবসা আছে তারা কিন্তু খুব ভালো ফল কিন্তু আপনারা করবেন, অনলাইনে বিজনেস আছে। এবং এর পাশাপাশি যাদের বিউটি পার্লার আছে বা আপনার কসমেটিক্সের দোকান আছে বা আপনার তৈল শোধনাগার আছে, আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনি ক্ষেত খামারে কাজ করেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে। অর্থাৎ এবং বহু লোকের সঙ্গে আপনাদের পরিচয় আলাপ আলোচনা কিন্তু হবে এবং গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ আপনাদের কিন্তু আসবে। অর্থাৎ এটা এ মাসে কাজ না হলেও ভবিষ্যতে কিন্তু কাজে দিবে। কম্পিটিটিভ পরীক্ষা যারা দিয়েছেন তারা কিন্তু দিবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু পাবেন। বেশ কিছু ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল জব পাওয়ার কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। বিদেশের সাথে যারা রত আছে, আপনি কর্কট রাশির মানুষ, আপনি বিদেশের সাথে রত আছেন, বিদেশ থেকে আপনারা কিন্তু এ মাসে যথেষ্ট লাভ কিন্তু আপনারা করবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান খ্যাতি যশ আপনাদের কিন্তু বাড়বে। আপনি কর্কট রাশির মানুষ, যশের জায়গাটা সুনাম অর্জন কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু করবেন কর্কট রাশির ক্ষেত্রে। এবং কর্কট রাশি যদি আপনি হন, এ মাসে আপনাদের একাধিক সুযোগ আপনাদের কিন্তু আসবে এবং প্রেমের ক্ষেত্রে জবরদস্ত সফলতা আপনারা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি,
তবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বা যাদের আইনি জটিলতা চলছিল, মামলা মকদ্দমা, কোর্ট কেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 ভালোর দিক কিন্তু আস্তে আস্তে কিন্তু আসবে। এবং নিজস্ব বাড়ি বা নিজস্ব জমি বা জায়গা, এই এগুলো কেনার একটা যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে। আপনি কর্কট রাশি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। রাজনীতি ক্ষেত্রে যারা আছেন, রাজনীতি ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশি মানুষ, রাজনীতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। কারণ বৃহস্পতি আপনার সপ্তমভাবে অবস্থান করে রাশিতে সরাসরি দৃষ্টি দিচ্ছে, আপনাদের যোগাযোগ, হেলথ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়াবে। এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং শুক্র এবং শনির দৃষ্টি বিনিময় আপনাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে সুখ শান্তি, বিয়ের কানেকশান এবং প্রপার্টি, এই যোগগুলো কিন্তু আপনাদেরকে দিবে। এবং আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কর্মক্ষেত্রে এবং আকস্মিক ধনলাভের ক্ষেত্রে আপনাদের কিন্তু সাহায্য করবে। এবং সর্বোপরি সবশেষে অর্থনৈতিক ডেভেলপমেন্ট কর্কট রাশির যথেষ্ট দেখা যাচ্ছে। এই ছিল একটা জিস্ট কর্কট রাশি কী ফল পেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি তুলে ধরলাম। নমস্কার,